আসসালামু আলাইকুম। খামারকড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নেফিয়ার থাই সুপার হাইব্রিড গাছের যে অবিশ্বাস্য ফলন এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব। নেফিয়ার থাই সুপার হাইব্রিড বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল জাতের গাছ। এ গাছটি মূলত অনেকটা সবুজ বর্ণের এবং প্রোটিনের পরিমাণ এটিতে অনেকটা বেশি। এটি আপনারা আপনাদের যে কোনো গবাদি পশু, ছাগল, বেড়া, গারল, গরু, মহিষ এগুলোকে খাওয়াতে পারেন। আপনারা যারা গরুর খামার বা বিভিন্ন ধরনের গবাদি পশুর খামার করার চিন্তাধারা করেছেন, তারা খামারের পূর্ব শর্ত হিসেবে অবশ্যই গাছ চাষ করবেন। আর যারা গাছ চাষ করবেন ঠিক করেছেন, তারা অবশ্যই থাই সুপার হাইব্রিড গাছটি চাষ করবেন, কারণ থাই সুপার হাইব্রিড গাছের প্রচুর পরিমাণে ফলন রয়েছে। আপনারা এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এ গাছগুলো থাই সুপার হাইব্রিড গাছের 15 দিন বয়সী চারা। এ গাছগুলো আমরা কাটিং রোপণের ঠিক এক মাস পরে কেটে দিয়েছিলাম এবং কেটে দেওয়ার পর এ গাছগুলোতে আমরা যথেষ্ট পরিমাণে সার এবং পানি দিয়ে দিয়েছি এবং এ গাছগুলো এখন আমরা আবার পুনরায় কাটার উপযোগী করেছি। এবং এটি আপনারা এখন দেখতে পাচ্ছেন যে 15 দিন বয়সে থাই সুপার হাইব্রিড গাছের কি পরিমাণে কুশি গজিয়েছে। আপনারা এখানে একটি সোবাতে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ঘাসের কুশি রয়েছে। একটি সোবাতে যে পরিমাণে ঘাস রয়েছে আপনারা কিন্তু গুনে শেষ করতে পারবেন না এবং মোটামুটি 2 থেকে 3টি সোবা কাটলেই একটি গবাদি পশুর জন্য সারাদিনের খাবার হয়ে যাবে। তাই যারা খামার করছেন বা খামার করার পরিকল্পনা করছেন, তারা অবশ্যই থাই সুপার হাইব্রিড ঘাস চাষ করবেন। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল বাটনটি অন করে দিবেন এবং খামার বিষয়ক আরও নতুন নতুন ভিডিও পেতে দেখতে থাকুন খামারকড়ি চ্যানেল।